হাই গাইজ এখন কথা বলবো টপ ফাইভ বলিউড ডিজাস্টার মুভিস মানে যেসব মুভির দ্বারা প্রডিউসাররা ভিকারি হয়ে গেছে মানে রাস্তায় বসে গেছে মানে এতটাই ফ্লপ হয়েছে মুভিগুলো তো পাঁচটা মুভির নাম আপনাদের সামনে বলবো তাদের বাজেট কত তার কতটা কালেকশন এসেছে এবং কতটা লস হয়েছে তো শুরু করি তো এই লিস্টের প্রথমেই যে মুভিটাকে রাখতে চলেছি সেটি হচ্ছে রণবীর সিং এর নতুন মুভি এইটি থ্রি হ্যাঁ এইটি থ্রি কিন্তু একটা ভালো মুভি কিন্তু তা সত্ত্বেও এইটি থ্রি মুভিটা চলেনি এইটি থ্রি মুভির বাজেট ছিল দুশো কোটি মতো কিন্তু এর কত কালেকশন হয়েছে জানেন ইন্ডিয়াতের কালেকশান হয়েছে একশো কোটি কোনো রকমে টাচ করেছে আর ওয়ার্ল্ড ওয়াইডের কালেকশান হয়েছে একশো কোটি আর এই মুভির লস হয়েছে আশি কোটি মতো তাহলে বুঝতে পারছেন যে কতটা লস হয়েছে মানে একদম প্রডিউসারদের মাথায় তো হাত পড়ে গেছে যে এত কম কালেকশানের জন্য এত বাজে কালেকশান হয়েছে যে মুভিটা ডিজাস্টার এই মুভিটা একদমই ফ্লপ ডিজাস্টার আপনারা বলতে পারেন এই মুভিতে কিন্তু রণবীর সিং এর দারুণ পারফরমেন্স দেখা গিয়েছিল তারপর এখানে কবির খানের ডিরেকশন কিন্তু কিন্তু ছিল তারপরও কোথাও না কোথাও মুভিটা দর্শকদের মনে লাগেনি ভালো লাগেনি তো সেই জন্য মুভিটা একটা বিশাল বড় ফ্লপ হয়েছে মানে ডিজাস্টার হয়েছে তো এরপর যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হৃত্বিকের মুভি মহেন্দ্র দারো এই মুভির বাজেট ছিল একশো পঁয়ষট্টি কোটি মতো আর ইন্ডিয়াতে এই মুভি কালেকশান করেছিল মোটামুটি পঞ্চান্ন কোটি মতো আর এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এসেছিল একশো দু কোটি মতো তো এই মুভিটা লস হয়েছিল আনুমানিক ওই পঞ্চান্ন কোটি মতো এটাও কিন্তু একটা বড় লস মানে ভীষণ পরিমাণের লস বলতে গেলে তো এটাও একটা ডিজাস্টার হয়েছিল মানে প্রডিউসারের টাকা একদম জলে ভেসে গেছিল এই মুভিটা আমারও দেখা তো মুভিটা খুব একটা ভালো হয়নি তো ওই জন্যই মনে হচ্ছে মুভিটা এরকম কালেকশান এসেছে মানে একদম ডিজাস্টার হয়েছে এরপর যে মুভিটাকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে রণবীর কাপুরের মুভি জগ্গা যাসুস তো এই মুভির বাজেট ছিল একশো কোটি মতো আর এই মুভির ইন্ডিয়াতে কালেকশান ছিল চুয়ান্ন কোটি মতো আর এর ওভারসিজ কালেকশনতে ছিল ষোলো কোটি এই মুভির লসও কিন্তু হিউজ হয়েছিল এই মুভির লস হয়েছিল আনুমানিক ওই ষাট কোটি মতো তো একটা বিশাল লস হয়েছিল তো মুভিটা আশা করা গিয়েছিল যে মুভিটা ভালো হবে কিন্তু মুভিটা আলটিমেট ভালো হয়নি তো সেই জন্য এই মুভিটাও একটা বড় ডিজাস্টার তো এরপর যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেই মুভিটা হচ্ছে এস আর মুভি জিরো তো এর বাজেট ছিল দুশো কোটি মতো তো এখানে বড়ো স্টার তো সেই জন্য একটা বড় বাজেটের সিনেমা দুশো পঁচিশ কোটি কিন্তু এর যে ইন্ডিয়াতে যে কালেকশন হয়েছিল একশো কোটিও টাচ করেনি এর কালেকশন হয়েছিল ইন্ডিয়াতে এটা নব্বই কোটি মতো আর এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছিলো একশো ষাট কোটি মতো তো এর মোটামুটি লস হয়েছিল ষাট থেকে সত্তর কোটি মতো এর লস হয়েছিল তো এটাও একটা হিউজ লস মানে প্রডিউসার একদম পথে বসেই গিয়েছিল তো এই লিস্টের পাঁচ নম্বর মুভি অর্থাৎ লাস্ট মুভিটিকে নিয়ে কথা বলবো যার নাম বম্বে ভেলভেট তো বম্বে ভেলভেটের নাম আমরা সকলেই শুনেছেন এখানে একটা মাল্টি স্টার কাস্ট লক্ষ্য করা গিয়েছিল তো এখানে মানে মুভিটা এতটাই পরিমাণ ফ্লপ হয়েছিল এই মুভিটা সবসময় অনেকেই দেখবেন মুখে লেগে আছে মানে যদি ফ্লপের নাম করা হয় তো সবার প্রথমে এই নামটাই আসে যে বম্বে ভেলভেট তো এই মুভিটা বানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ তো অনুরাগ কাশ্যপ এমনিতে ভালো মুভি বানান কিন্তু সবার তো আর সব কিছু ভালো হয় না তো তার একটা উদাহরণ এইটা মানে তিনি এতটাই জঘন্য একটা সিনেমা বানিয়েছিলেন যা সিনেমাটার বাজেট ছিল একশো কুড়ি কোটি মতো কিন্তু এর কালেকশন ইন্ডিয়াতে এসেছিল তেইশ কোটি মতো তাহলে ভাবুন কি কালেকশন এসেছিল আর ওয়ার্ল্ড ওয়াইড এর কালেকশন এসেছিল ওই তেতাল্লিশ পঁয়তাল্লিশ কোটি মতো এসেছিল আর এই ফিল্মটারও কিন্তু বিশাল হিউজ পরিমাণ লস হয়েছিল মানে সত্তর কোটি টাকা লস হয়েছিল ভাবুন সত্তর কোটি টাকা লস হয়েছিল তো এই মুভিটা একটা বিশাল বড় ডিজাস্টার তো এখানে যে পাঁচটা মুভির কথা বললাম প্রত্যেকটা মুভি কিন্তু একটা বড় ডিজাস্টার তো প্রডিউসারদের টাকা একদম জলে ভাসিয়ে দিয়েছে আর প্রডিউসারকে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে তো এই ব্যাপার তো এই ছিল এই পাঁচটি মুভি যেগুলিকে বলা হয় ইন্ডিয়ার সব থেকে ডিজাস্টার মুভি তো এই পাঁচটি মুভি আপনাদের বললাম তো আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন না চ্যানেল নতুন নিলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখনের মতো